এই সপ্তাহের 15+ আরবান টিআরপি সেরা তালিকাতে আছে বিশেষ চমক। এতদিন প্রধানত জি বাংলা ধারাবাহিকগুলি রেটিংয়ের সামনে আসতো, কারণ সেগুলি ওভারঅল সবার থেকে এগিয়ে থাকে। কিন্তু এ সপ্তাহে সেরা 10-এর তালিকা প্রকাশের সাথে সাথে আলাদাভাবে প্রকাশ করা হলো স্টার জলসার সিরিয়ালের রেটিংগুলি। ওভারঅল এ সপ্তাহে শীর্ষে আছে কৃষ্ণকলি, যার রেটিং 10.9। দ্বিতীয় স্থানে আছে কৌনাময়ী রানী রাসমণি, যার রেটিং 9.7। তৃতীয় স্থানে 8.9 রেটিং নিয়ে আছে জয় বাবা লোকনাথ। চতুর্থ স্থানে আছে সদ্য শুরু হওয়া ত্রিনয়নী, যার রেটিং 7.9, এবং পঞ্চম স্থানে আছে নকশিকাঁথা 7.6 রেটিং নিয়ে। অন্যদিকে ষষ্ঠ স্থানে আছে সবার প্রিয় বকুল কথা 6.9 রেটিং নিয়ে। আর সপ্তম স্থানে যৌথভাবে 5.9 রেটিং নিয়ে আছে দুটি ধারাবাহিক, জয়ী এবং নেতাজি। অষ্টম স্থানে আছে রানু পেলো লটারি, যার রেটিং 5.7। আর 5.3 রেটিং নিয়ে ভানুমতির খেল আবার উঠে এসেছে নবম স্থানে, যেটা দেখার মতো বিষয়। আর দশম স্থানে আছে কে আপন কে পর ও দেবী চৌধুরানী, যাদের রেটিং 5.1। এই ছিল ওভারঅল টিআরপি তালিকা। এই তালিকা তৈরি হয় সবকটি স্লট মিলিয়ে। যেহেতু বর্তমানে জি বাংলার রমরমা অব্যাহত, তাই সেরা দশে প্রায় সবকটিই রয়েছে জি বাংলা ধারাবাহিক। তবে ওই রেটিং অনুযায়ী যদি আলাদাভাবে স্টার জলসার রেটিং দেখা যায়, তাহলে সেখানে প্রথম স্থানে যৌথভাবে আছে কে আপন কে পর ও দেবী চৌধুরানী, যাদের রেটিং 5.1। এরপর দ্বিতীয় স্থানে আছে ফাগুন বউ 4.8 রেটিং নিয়ে। অন্যদিকে 4.5 রেটিং নিয়ে মহাপীঠ তারাপীঠ আছে তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে ইরাবতী চুপকথা রয়েছে, যার রেটিং 3.7, এবং পঞ্চম স্থানে রয়েছে বিজয়িনী, যার রেটিং 3.4। এই মাসে স্টার জলসায় আসতে চলেছে শ্রীময়ী, কলের বউ এবং সাজের বাতি, তাই আশা করাই যায় এক মাসের মধ্যে টিআরপি তালিকা রদবদল দেখা যাবে। তো বন্ধুরা, এতগুলি ধারাবাহিকের মধ্যে কোনটি তোমার সবথেকে ফেভারিট সেটি কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি অবশ্যই লাইক করো, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে কাইনবাসকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না।